হ্যালো বন্ধুরা, আজকে একটি সহজ এবং সুন্দর অন্য পদ্ধতিতে একটি ছবি আঁকবো। ছবিটি জল রঙে করব। রং করার জন্যে এই যে ফ্ল্যাট ব্রাশ আছে, এখানে ফ্ল্যাট ব্রাশেরও কাজ আছে, রাউন্ড ব্রাশেরও কাজ আছে। প্রথমে ফ্ল্যাট ব্রাশেরটা দেখাচ্ছি। বড় জায়গাগুলো ফ্ল্যাট ব্রাশ দিয়ে করতে হবে, আর রং লাগাবার পর এটাকে অল্প চাপ দিয়ে ছড়িয়ে নিতে হবে। ছড়িয়ে নিয়ে এখানে রং লাগাতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তুলিতে আমি সবুজ রং লাগিয়ে নিলাম, কিন্তু বেশি জল দেওয়া যাবে না। এমনি ওয়াটার কালার করার সময় যেরকম জল ব্যবহার করি তার থেকে অল্প কম ব্যবহার করতে হবে। এখন মনে করে এখানে একটি পাতা আঁকছি, তাহলে আমি এভাবে শুধু ডাক টানব। আর এখন এদিক থেকে টানতে হবে। এভাবে শুধু দাগ টেনে যাও। যে কোনো আলপনা আর ফেব্রিক করতে গেলে তোমরা এই পদ্ধতিতে সুন্দরভাবে করতে পারবে। তুলিটার এই পাশে অল্প ডিপ নীল আর এই পাশে হালকা নীল দিয়ে নিলাম। এখন এটাকে এভাবে টানতে হবে। আবার যখন এইদিকে করব তখন এটাকে ঘুরিয়ে নেব। এখন ফুলদানির নিচে কতগুলো ফুলের পাপড়ি এবং পাতা পড়ে আছে এরকম এঁকে দিতে হবে। তারপর সবুজ রং দিয়ে, ডিপ সবুজ রং দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো সবুজ দিতে পারো। আর কিছু লতা পাতা দেওয়ার পর ছবিটা সম্পূর্ণ হয়ে গেল।